প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজারে সুটকি শিল্প স্থাপন সহ 2,459 কোটি টাকার প্রকল্প অনুমোদন। জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতি শ্রদ্ধা। করোনায় মৃত্যু 17, আক্রান্ত 1,659। বন্দরের জায়গা থেকে 100 অবৈধ স্থাপনা উচ্ছেদ। সুটকির স্থানীয় বাজারে চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়াতে কক্সবাজার শহর সংলগ্ন খুরুশকুলে একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 198,79,00,000 টাকা ব্যয়ে কক্সবাজার জেলায় সুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতি ও জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার সকালে ধানমন্ডির 32 নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অপর নেতা AHM কামরুজ্জামানের কবর রাজশাহীতে হওয়ায় সেখানেও দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল 8টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিন আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 5,983 জন। একই দিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,659 জন আর সুস্থ হয়েছেন 1,886 জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মৃত্যুবরণকারী 17 জনের মধ্যে ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন এবং ময়মনসিংহে 2 জন রয়েছেন। নগরের নিউ মুরিং তক্তারপুর এলাকার MPB গেট থেকে নেভি গেট পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জায়গায় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে আরও 100 অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আজ সকাল 10টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বারে।